সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে LB24 মিডল্যান্ডসের নিয়মিত আয়োজন কিছু স্মৃতি কিছু কথা অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আমি শেবুল চৌধুরী প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা যারা নিয়মিতভাবে আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন তারা জানেন এই অনুষ্ঠানে আমরা এক বা একাধিক অতিথি নিয়ে আসে থাকি এবং অতিথির কাছ থেকে আমরা জেনে নেই তার রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন কর্মকাণ্ডের গল্প, ইতিহাস, স্মৃতিচারণ, অনেক কিছু। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমন এক ব্যক্তিত্ব যিনি কর্মজীবনের পাশাপাশি মূলত যিনি একজন আগাগোড়া একজন রাজনীতিবিদ, যিনি জীবনকে সমাজসেবার বিলিয়ে দিতে বিশ্বাস করেন, সেই নেতা, আমাদের কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব এবং যিনি বাংলাদেশের রাজনীতিতে যার দর্শ যিনি অপরিশ্রমভাবে কাজ করে যাচ্ছেন, মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব হিফজুর রহমান খান সাহেব। আসুন আপনাদেরকে আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিই। জনাব হিফজুর ভাই, আপনাকে আমাদের ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। ধন্যবাদ শেবুল ভাই আপনাকেও। হিফজুর ভাই, আমি প্রথমেই আপনাকে যে ধন্যবাদ জানাতে চাই যে শত ব্যস্ততার মধ্যেও আপনি এই যে আমাদের LB24 মিডল্যান্ডের স্টুডিওতে এসেছেন তার জন্য আমাদের LB24-এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শেবুল ভাই, ধন্যবাদ LB24 মিডল্যান্ড যা আমাকে কিছু স্মৃতি কিছু কথা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনার কাছ থেকে আমি জানতে চাইব আপনার জন্ম এবং বেড়ে ওঠাকে কোথায়, এদেশে না বাংলাদেশে? আমার জন্ম আমার ঐতিহ্যবাহী মাতিউরা গ্রাম, বিয়ানীবাজার উপজেলা, সিলেট জেলাতে। এটা তো একটি ঐতিহাসিক গ্রাম, এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম মাতিউরা গ্রাম। এই গ্রামের দ্বিতীয় বৃহত্তম গ্রাম হিসাবে এই গ্রামের কোনো বিশেষ ঐতিহ্য আছে? এখানে আমাদের গ্রামে অনেক বিখ্যাত সাহিত্যিক, 71-এর মুক্তিযুদ্ধে অনেক চারজন শহীদ সহ বিভিন্ন জ্ঞানী গুণীজন, ব্যাংকার, ব্যবসায়ী, রাজনীতিবিদ রয়েছেন, যাকে নিয়ে আমরা এলাকাবাসী হিসাবে, গ্রামবাসী হিসাবে আমরা অত্যন্ত গর্ব করি। থ্যাংক ইউ। আচ্ছা হিফজুর ভাই, আপনার রাজনীতিতে আপনি ছাত্রজীবন থেকে রাজনীতিতে আপনার আত্মপ্রকাশ? রাজনীতিতে আমি ছোটোবেলা থেকে, আমি একটা রাজনৈতিক পরিবারে আমার জন্ম। আমার বড় ভাই, আমার অগ্রজ কলেজ জীবনে, ছাত্র জীবনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, তাকে অনুসরণ করে রাজনীতিতে আমার পদচারণ। ছোটোবেলার থেকেই আমাদের এলাকাতে ছাত্র রাজনীতির সাথে, ছাত্রলীগের রাজনীতির সাথে আমি জড়িত। আপনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কবে থেকে, ছোটোবেলা বলতে ছোটোবেলা বলতে আমরা তো 71-এর মহান মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান দিয়েই আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। তারপরে যখন মাতুরা হাই স্কুলে ক্লাস সিক্সে ছাত্র, তখন থেকেই আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হই। সেখানকার ছাত্রলীগের নেতাদের অনুপ্রেরণায়, বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি ছাত্রলীগের রাজনীতিতেই সংযুক্ত করি, জড়িত হই। আপনার ছাত্র জীবনে রাজনীতি করতে গিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতি আসে যা আমাদের বিশ্বাস থেকে জানানো যায়? ছাত্রলীগের রাজনীতি, তখনকার রাজনীতি তো অন্য ধরনের রাজনীতি ছিল। আমরা রাজনীতি আন্দোলন সংগ্রাম করেছি, কলমের, ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য আমরা রাজনীতি করেছি। বিশেষ স্মৃতি বলতে, ছোটোবেলা আমি যে স্কুলে পড়তাম, মাতুরা হাই স্কুলে, সেখানে আমাদের এলাকাতে এলাকার যারা স্বাধীনতার পক্ষের ছিলেন তারা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পত্রিকা, ম্যাগাজিন প্রকাশ করতেন,
সেই সময়ে স্বাধীনতার বিরোধীরা অনেক সময় বিভিন্নভাবে সেটা প্রতিহিত করার চেষ্টা করত। তখন আমরা ছাত্রলীগ বা ছাত্র সংগঠনের সাথে যারা জড়িত ছিল আমরা সেগুলো প্রতিহিত করতে গিয়ে অনেক সময় তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। ছাত্র রাজনীতি আপনি তো নিশ্চয়ই 80 দশকে করেছেন না? আমি ছাত্র রাজনীতি আসি আমি 78-এ আমি এসএসসি পাস করার পরে আমি খুলনা বিএল কলেজের 78-এ ভর্তি হই। সেখানে আমি ইন্টারমিডিয়েট ছাত্র রাজনীতি বিএল কলেজে, খুলনা বিএল কলেজে আমার ছাত্র রাজনীতি। অতীত ছাত্র রাজনীতি এবং বর্তমান ছাত্র ছাত্র রাজনীতির মধ্যে তোফাতটা কি, মূলত কোন ধরনের তোফাত পরিলক্ষিত? এখন তো আমরা পত্র পত্রিকা খুললেই দেখি যে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি, ছাত্র রাজনীতির নামে অনেক কিছু হচ্ছে। এর ব্যাপারে, এর প্রেক্ষাপটে আপনার বক্তব্য যদি কিছু বলেন। আমাদের ছাত্র রাজনীতির একটা ঐতিহ্য ইতিহাস আছে। ছয় দফা আন্দোলন, 69-এর গণঅভ্যর্থন, 71-এর মুক্তিযুদ্ধ, পরবর্তীতে 90-এর গণঅভ্যর্থনে ছাত্র রাজনীতির একটি অগ্রণী ভূমিকা ছিল। এখনকার রাজনীতি, ছাত্র রাজনীতি যেটা, ছাত্রদের রাজনীতি আমি মনে করি আর একটু পরিচ্ছন্ন রাজনীতি হওয়া দরকার। সংগঠনের লেজুর ভিত্তিক না হয়ে ছাত্রদের নিজস্ব দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন করা দরকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, এবং রাজনৈতিক সংগঠনের রাজনৈতিকভাবে লেখাপড়ার দিকে মন দেওয়ার দরকার। রাজনীতির চেয়ে পড়াশোনার দিকে মন দেওয়া আমি মনে করি বেটার, অত্যন্ত জরুরি। আপনার আপনার রাজনৈতিক দর্শন কি, মূলত আপনি কোন দল করে, মানে আপনার তো আওয়ামী লীগ, মূলত দর্শনটা কি আপনার রাজনৈতিক? আমরা তো বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আওয়ামী লীগের এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই রাজনীতি করি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সোনার বাংলা, সেই সেই আদর্শকে আমরা লালন করি এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে একটি বঙ্গবন্ধুর স্বপ্নকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আশা করি হয়তো একদিন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। স্বাধীনতার 40 বছরে আপনি কি মনে করেন বাংলাদেশের কতটুকু উন্নতি, বা বর্তমান সরকারের প্রেক্ষাপটে, মানে সরি বর্তমান সরকারের আমলে কতটুকু দেশের উন্নয়নে কতটুকু ভূমিকা রাখছেন, তার ব্যাপারে একটু ব্রিফলি যদি একটু আমাদের দর্শক ভিউয়ারসকে জানান। বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে, এটা শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ যেটা বাংলাদেশকে মূল্যায়ন করছে বিভিন্নভাবে। দুঃখজনক হলে সত্য, 75-এর পর পট পরিবর্তনের পর, যেন জাতির জনকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিলেন দীর্ঘ 21 বছর, তারা বাংলাদেশের যে অগ্রগতিকে সেভাবে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে তারা এগিয়ে নিতে পারেননি। এখন আবার জন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাদের একটা ভিজন আছে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের 21-41 একটা ভিশন। সেই ভিশন যদি বাংলাদেশ আওয়ামী লীগ বাস্তবায়ন করতে পারে, আমরা আশাবাদী বাংলাদেশ একটি মধ্যম আয়ে উন্নত হবে। বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মধ্যম আয়ের দেশ, উন্নত আয়ের দেশে পরিণত হবে। ধন্যবাদ। এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। এবারে আওয়ামী লীগের এবার বিশাল একটি সম্মেলন হয়ে গেল, 20তম সম্মেলন। এই সম্মেলনের প্রেক্ষাপটটা একটু বলেন, এই সম্মেলনটা, এই সম্মেলনের গুরুত্ব কতটুকু, যেটা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে? এটা একটা ঐতিহাসিক সম্মেলন বলা যায়। এখানে বিদেশিরা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। এটা একটা 20তম আওয়ামী লীগের সম্মেলন। নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একটি সুন্দর কমিটি
জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি এবং ছাত্র যিনি আগাগোড়া রাজনীতিবিদ ছাত্র রাজনীতি করে এসেছেন জনাব ওবায়দুল কাদির তৃণমূলের মতামতের ভিত্তিতে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা আশা করি এই কমিটিটা শুধু আওয়ামী লীগ না বাংলাদেশকে বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ হিফজুর ভাই। আমরা যারা বৃহত্তর সিলেট থেকে এসেছি এদেশে, আমাদের সিলেটের সবাই কিন্তু রাজনীতি সচেতন। এবারের কাউন্সিলে আমাদের সিলেট অবশ্যই আমাদের অনেক নেতা রয়েছেন যারা বিভিন্ন সময় জাতীয় বাংলাদেশ জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছেন। এবার এই জিনিসটা কতটুকু মূল্যায়ন করা হয়েছে আমাদের সিলেটের ব্যাপারে আওয়ামী লীগের কনফারেন্সে? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহত্তম সংগঠন। এখানে যারা ত্যাগী নেতারা আছেন আমরা দেখেছি অতীতেও এখনও অনেককে মূল্যায়ন করা হয়েছে, কিন্তু সংগঠনের কিছু লিমিটেড পদ থাকার জন্য হয়তো সবাইকে সবসময় মূল্যায়ন করা হয় না বা পদ দিয়ে মূল্যায়ন করা হয় না। কিন্তু এবার আমরা দেখেছি আমাদের বৃহত্তর সিলেটের কথা যখন আপনি বলছেন, বৃহত্তর সিলেটে তো সবসময় আমরা যে সরকারই আসে বিশেষ করে আওয়ামী লীগ সরকার, অতীতেও দেখেছি আমরা কিবরিয়া সাহেব, হুমায়ুন রশিদ সাহেব, জনাব আজাদ, সামাদ আজাদ সাহেব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে দায়িত্বে ছিলেন, এখনও আছেন জনাব মালাল মোহিত সাহেব অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। এবার নতুন করে আমাদের এলাকারে আমরা যাকে নিয়ে গর্ব করি জনাব নুরুল ইসলাম নাহিদ, বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে বারবার নির্বাচিত, উনি শিক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এবার জননেত্রী শেখ হাসিনা প্রেসিডিয়ামের সদস্য ওনাকে নির্বাচিত করেছেন, সাংগঠনিক সম্পাদকে এই নিয়ে তিনবার নির্বাচিত হয়েছেন সিলেটের অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ ভাই, সাবেক মেয়র কামরান ভাইকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। এবং অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি একেবারে তৃণমূল পর্যায়ে মৌলভীবাজারের একজন মুক্তিযোদ্ধাকে, যাকে অনেকেই চিনি না আমরা, জননেত্রী শেখ হাসিনার ইচ্ছায় তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। এতে করে বোঝা যায় যে আওয়ামী লীগ তার মুক্তিযোদ্ধার নাম জনাব রফিকুল রফিকুল তো এই এর থেকে আমরা অনুমান করতে পারি জননেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের বা ত্যাগী কর্মীদের খোঁজখবর রাখেন এবং উনি সময় সুযোগ পেলে মূল্যায়ন করেন। অবশ্যই জনাব হিফজুর ভাই, অনেকে আবার যখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাই অনেকেই বলে থাকেন যে আমরা যারা প্রবাসে এসেছি বিশেষ করে ব্রিটেনে যারা আমরা এসেছি, আমরা যারা বাংলাদেশের অনেকেই বাংলাদেশের রাজনীতি করেন সক্রিয় বা রাজনীতি সচেতন রাজনীতি করেন এদেশে, অনেকের এটা নিয়ে একটু বিরূপ মন্তব্য করেন। বিরূপ মন্তব্য বলতে যে এখানে বাংলাদেশের রাজনীতি করে কী কী লাভ হয়, এই প্রেক্ষাপটে আপনার বক্তব্য কী বা এই প্রেক্ষাপটে আপনি কিছু বলুন? এখানকার বাংলাদেশের রাজনীতি বিশেষত আপনি যে কথাটা বোঝাতে যাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতি এখানে করে কি কতটুকু লাভবান আমরা হচ্ছি বা কমিউনিটি লাভবান হচ্ছে বা আমাদের প্রভাব কতটুকু পড়ে রাজনীতিতে? দেখেন এখানে একটা জিনিস বলি, এখানকার বাঙালি প্রবাসীরা একসময় আগরতলা ষড়যন্ত্র মামলায় নিজেদের পয়সা দিয়ে আইনজীবী পাঠিয়েছিলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই বার্মিংহাম শহর সহ গ্রেট ব্রিটেন, লন্ডন বিভিন্ন শহরে মুক্তিযুদ্ধের পক্ষে একটি আন্দোলন সংগ্রাম সহ বহির্বিশ্বে যে মুক্তিযুদ্ধের পক্ষে একটা জনমত গড়ে তুলেছে, যার জন্য
জনমত ব্রিটেন সহ আমেরিকা সহ বিভিন্ন দেশের তখনকার ক্ষমতাসীন যারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছেন, মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছেন, যার জন্য দীর্ঘ 9 মাসের মাথায় পাকিস্তানিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এখন বাংলাদেশের এখন যে অবস্থা, রাজনৈতিক অবস্থান, আমরা যারা এখানে বাংলাদেশের রাজনীতি করি, নতুন প্রজন্ম যারা অনেক বাংলাদেশ সম্পর্কে জানে না, তাদেরকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করতে হবে, তাদেরকে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতি অঙ্গন সম্পর্কে পরিচিত করতে হবে। কারণ তাদের নাড়ির টান বাংলাদেশ, তাদেরকে হয়তো যদি তারা বাংলাদেশ সম্পর্কে আকৃষ্ট আমরা করতে পারি, বাংলাদেশে তো তারা একদিন যাবে, বাংলাদেশে ইনভেস্ট করবে, বাংলাদেশে এখানকার যারা মেধা প্রজন্মরা লেখাপড়া করতেছে এরা হয়তো একটা সময় বাংলাদেশে গিয়ে সেই মেধাটা কাজে লাগাবে, এতে বাংলাদেশও আর একটু এগিয়ে যাবে। একজন রাজনীতিবিদ হিসাবে আপনি বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে কিছু বলুন, যে বাংলাদেশ বর্তমান আপনি কি মনে করেন যে বাংলাদেশের উন্নয়নের বর্তমান অবস্থানটা কি? বর্তমান বাংলাদেশের উন্নয়ন বলতে যেটা একটা, এটা কিন্তু একটা বহির্বিশ্বেও একটা আলোচিত, এই কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংক সেখানে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান সেখানে গিয়েছেন। চায়না এশিয়ার মধ্যে একটি শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেখানকার প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন। এর আগে মার্কিন ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রীও সফর করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশে এসেছেন। ওনারাই বলছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, অর্থনৈতিক বিভিন্নভাবে অর্থনীতি চাঙ্গা হচ্ছে। আমরা আশাবাদী বাংলাদেশ যে দ্বারা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আগামী দিনে হয়তো মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার চেয়ে আরও মালয়েশিয়াকে হয়তো ছাড়িয়ে যেতে পারে। আবার অনেকে বলে থাকেন যে বাংলাদেশের সন্ত্রাস, নৈরাজ্য, রাহাজানি এগুলো বেড়ে চলছে, এ প্রেক্ষাপটে আপনি কি মানে আপনার বক্তব্য কি? সন্ত্রাস শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে সব জায়গায় আছে। বাংলাদেশে যে হচ্ছে না এটা আমি বলবো না, বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশ সরকার ব্যবস্থাও নিচ্ছেন, আপনার দেখেন জঙ্গিবাদের ব্যাপারটা, এটা একটা বহির্বিশ্ব সমস্যা, সব জায়গায় হচ্ছে। বাংলাদেশ তাৎক্ষণিকভাবে এটার বিরুদ্ধে বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে, পদক্ষেপ নিয়েছে। এবং বাংলাদেশের অভ্যন্তরে কিছুদিন আগে বিদেশিদের হত্যা করা হয়েছে, বিভিন্নভাবে বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা সেইভাবে সেটাকেও নষ্ট করার জন্য কিছু কিছু মহল চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশ সরকার খুবই সচেতন, খুবই আন্তরিক ব্যাপারে, কঠোর হস্তে সেগুলো দমন করতেছে। ধন্যবাদ হিফজুর ভাই। আমাদের এই বর্তমানে এই আমাদের প্রবাসীদের ডুয়েল সিটিজেনশিপ নিয়ে প্রবাসীদের মধ্যে নানা কথা শোনা যায়, এ ব্যাপারে আপনি কী মনে করেন যে সরকার এ ব্যাপারে কতটুকু সঠিক ভূমিকা নিচ্ছেন বা সরকারের সঠিক কার্যক্রম মূলতটা কী? ডুয়েল সিটিজেনশিপটা আমরা যতটুকু জানি, মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে ব্রিটেন প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জাতির জনক বঙ্গবন্ধু ডুয়েল সিটিজেনশিপ ব্রিটেনবাসীদের, বাঙালি ব্রিটিশদের জন্য এটা চালু করেছেন, এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে। এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় আছেন। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যারা এই প্রবাসীদের, বিশেষ করে ব্রিটিশ প্রবাসীরা যাতে দেশে তাদের, বিশেষ করে আমাদের সিলেটবাসীদের নিজস্ব সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো কোনো ধরনের বাধাগ্রস্ত হয়, বা আমাকে আগামী দিনের প্রজন্ম যারা এখানে লেখাপড়া করতেছে হয়তো একটা সময় আসবে এরা বাংলাদেশে সেই মেধাটা কাজে লাগাবে, ব্যবসা বাণিজ্য করবে। শেখ হাসিনা সরকার এটা কোনো অবস্থায় যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়
প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হন সেই ধরনের পদক্ষেপ নেবেন না। তবে ইদানিং কিছু কিছু মহল এইটাকে কেন্দ্র করে বিভিন্নভাবে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক না। অবশ্যই যা সত্য তা তো একদিন প্রমাণিতই হবে। এখন আপনার কাছ থেকে অন্য এটা, যেহেতু আপনি একজন রাজনীতিবিদ, আপনার কাছ থেকে আমেরিকান নির্বাচন সম্প্রতি হয়ে গেল, আমেরিকান নির্বাচন, এবং এই নির্বাচনে জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প। তো এ প্রসঙ্গে আপনার কোনো মন্তব্য আছে কি? আমেরিকান নির্বাচন এটা সারা বিশ্ববাসী এই নির্বাচনের দিকে তাকিয়েছিল, অত্যন্ত সুন্দর গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হয়েছে, আমেরিকার জনগণ তাদের মতামতের বহিঃপ্রকাশ নির্বাচনের মাধ্যমে দিয়েছেন এবং তারা নির্বাচিত করেছেন। এখানে আমরা নির্বাচিত প্রেসিডেন্টকে আমাদের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, সপরিবারে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন। আমরাও নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই, সাথে সাথে আমরা আশা করি বহির্বিশ্বের সাথে তার আন্তরিক সম্পর্ক অব্যাহত থাকবে, বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কটা, বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আমেরিকার সাথে আছে সেটা আগামীতেও আরও সুন্দর আরও ভালো থাকবে। থ্যাংক ইউ। এবার আমরা একটু এবার আসি, আপনি ব্রিটেন কবে এসেছেন? আমি ব্রিটেনের 1992-তে আসি। এখানে আসার পর এখানে আপনার কর্মজীবনের অভিজ্ঞতার কথা কিছু বলুন। কর্মজীবন বলতে আমি কীভাবে সূচনা করলেন কর্মজীবনে? আমি প্রথম এখানকার রেস্টুরেন্ট ব্যবসা থেকে আমার কাজ শুরু, নিজে কিছুদিন ব্যবসা করেছি, এখনও রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন না? আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলুন, ছেলে মেয়ে। ব্যক্তিগত জীবনে আমি এক মেয়ে দুই ছেলের জনক, বাচ্চারা লেখাপড়া করতেছে, মেয়ে বড়, ছেলের ছোট দুজনে। আপনি LB24 টিভি সম্পর্কে কতটুকু জানেন? LB24 অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে বাঙালি কমিউনিটিদের কাছে অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন, অল্প দিনে বাঙালিদের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সংবাদ সহ কমিউনিটির পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করি LB24 টিভি আরও তার অগ্রযাত্রা ও যাত্রা আরও অব্যাহত রাখবে এবং কমিউনিটির পাশে সবসময় সুখে দুঃখে কমিউনিটির পাশে থাকবে। ধন্যবাদ। আপনি রাজনীতির পাশাপাশি আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সাথে জড়িত আছেন, আপনার এই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কিছু দিক যদি আপনি আমাদের বিভাগের উদ্দেশ্যে বলুন, আপনি কী কী কাজ সামাজিকভাবে কী কাজ করছেন সমাজের জন্য? আমি জানি প্রতিনিধিত্ব আপনি কাজ করতেছেন। এখানে তো মূলত আমরা কর্মজীবনের সাথে সাথে যে সময়টা পাই সেটা রাজনৈতিক বা সামাজিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের সাথে সুখ দুঃখের সাথে শরিক হতে চাই। সেই উপলক্ষে আমি আমার এলাকার কিছু সংগঠনের সাথে, আমাদের বেনীবাজার এলাকার কিছু ট্রাস্ট সমিতি আছে বা এমনি এলাকার কিছু ছোটো ছোটো সংগঠন আছে, দেশীয় সংগঠন আছে, তাদের সাথে সবসময় একটা আন্তরিক সম্পর্ক নিয়ে আমরা এখান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা, বিশেষ করে আমাদের বেনীবাজার একটা ট্রাস্ট আছে, বেনীবাজার জন্য ট্রাস্ট, যে ট্রাস্টের সাথে আমিও জড়িত আছি এবং এই ট্রাস্ট দীর্ঘদিন থেকে বিভিন্ন বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, কিছু অসহায় মানুষের গৃহহীন মানুষের গৃহ নির্মাণ করে দিয়েছে, কিছু অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে, কিছুদিন আগে একজন ক্যান্সার রোগীর পাশে তারা দাঁড়িয়েছে, ফান্ডরাইজিং করেছে, আমিও সময় পেলে তাদের সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। বিয়ানীবাজার বোধহয় আপনাদের গ্রামেই এই বোধহয় যে ব্রিটেন প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশে প্রথম ক্যান্সার হসপিটাল তৈরি হয়েছে, সেটাতে কি আপনি আপনার সরাসরি প্রত্যক্ষ বা প্রকোপ ইনভলভ আছেন এই ক্যান্সার হসপিটালের? ক্যান্সার হসপিটাল আমার গ্রামে না, এটা এটা আমার পাশে আমাদের উপজেলাতেই বিয়ানীবাজার
সদরে এইটা ক্যান্সার হসপিটালটা আপনারা দেখেছেন, এটা একটা বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান ক্যান্সার, যেটা বাংলাদেশে মনে হয় ব্যক্তি সরকারি ইয়ে ছাড়া ব্যক্তিগতভাবে এই ধরনের একটা ব্যয়বহুল হসপিটাল আর কোথাও নেই। তবে যারা এখানে বিএনইউজারবাসী উদ্যোগ নিয়েছেন, আমাদের এলাকারও যিনি এই হসপিটালের সভাপতির দায়িত্বে আছেন আপনারা চিনেন, আলা শামসুদ্দিন খান সাহেব, উনি আমার এলাকার আমার আত্মীয়। ওনাদের আরও যারা আছেন, ট্রাস্টি আছেন বা সদস্য আছেন, সবার সহযোগিতায় হসপিটালটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সময়ের ব্যাপার, একটা বৃহৎ হসপিটাল একটা সময় লাগবে। তো আমি যতটুকু জানি, এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে এবং কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পুরা পুরা দামে ক্যান্সারের ট্রিটমেন্টগুলো, যেগুলো চিকিৎসা, এগুলো চালু করতে হতে একটা সময় লাগবে, বিজ্ঞ ডাক্তারদের দরকার, আর ক্যান্সার ট্রিটমেন্টটাও খুব ব্যয়বহুল, বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে ইয়ে করতে মানে চালু করতে হসপিটালের একটা সময়ের ব্যাপার। তো আমি আশাবাদী এই হসপিটালটি যারা উদ্যোগ নিয়েছেন বা যেভাবে এগিয়ে যাচ্ছে, একদিন হয়তো একটা পূর্ণাঙ্গ ক্যান্সার হসপিটালে রূপান্তরিত হবে, এবং শুধু সিলেটবাসী না, বাংলাদেশের আনাচে কানাচে যারা ক্যান্সারে অসুস্থ আছেন, তারা এখান থেকে সুযোগ সুবিধাগুলো পাবেন, ট্রিটমেন্ট পাবেন, সাহায্য সহযোগিতা পাবেন। রাজনীতি এবং কর্মজীবনের পাশাপাশি আর আপনি কী করেন সামাজিক কাজের পাশাপাশি, যেমন অবসরে কী করেন? অবসরে অবসর সময়টা তো পরিবারকেই, বিশেষ করে পরিবারের বাচ্চাদের সাথে সময় কাটাই, আর সময় সুযোগ পেলে বন্ধু বান্ধবদের নিয়ে গল্পগুজব করি। দেশে যাওয়া হয় সবসময়? দেশে সবসময় যাওয়া হয় না, মাঝে মধ্যে যাওয়া হয়। এবারে এই সম্মেলনে গেছিলেন? সম্মেলনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া সম্ভব হয়নি। একজন রাজনীতিবিদ হিসাবে আপনার নেক্সট টার্গেটটা কি? মানুষ রাজনীতি করে অনেক তো একটা অ্যাম্বিশন থাকে, একটা টার্গেট থাকে, আপনার এই ব্যাপারে কোনো টার্গেট আছে কি? রাজনীতিক হিসাবে তো সবার একটা, ব্যবসায়ী হিসাবেও সবার একটা টার্গেট থাকে, ভালো ব্যবসা। রাজনীতিবিদ হিসাবেও সবাই থাকে, রাজনীতিবিদ হিসাবে আমরা যারা এক প্রবাসীরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, আমি একটা সেবামূলক হিসাবে আমি এটাকে দেখতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। আর আগামীতে হয়তো সময় বলে দিবে, এখানে আমি মনে করি রাজনীতিবিদ হিসাবে আমিও চাচ্ছি যে এখানকার মেইন পলিটিক্সের সাথে জড়িত হওয়ার জন্য, কারণ আমরা বাংলাদেশে গিয়ে রাজনীতি করাটা আমাদের জন্য, ফ্যামিলি এখানে রেখে বাংলাদেশে রাজনীতি করাটা খুবই কষ্টকর ব্যাপার। তো আমি চেষ্টা করতেছি যে এখানকার যারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত হওয়ার জন্য। আপনি কি মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত হয়েছেন বা আপনার ছেলেমেয়েদেরকে এই লাইনে উদ্বুদ্ধ করেছেন যে মেইন স্ট্রিম রাজনীতি? আমি এখানকার লেবার দলীয় সদস্য, স্থানীয় সদস্য আমার এলাকাতে, তো আমি মাঝে মধ্যে তাদের সভা সমাবেশে যাই। আর বাচ্চারা তো এদেশে জন্ম, তারাও রাজনীতি সম্পর্কে এতটা, বাংলাদেশের রাজনীতির সম্পর্কে বা এদেশের রাজনীতির সম্পর্কে তারা এতটা আন্তরিক বা এতটা ইয়ে করে না। তারপরে আমি তাদেরকে চেষ্টা করি, বুঝাই, সময় পেলে তাদেরকেও সাথে নিয়ে যাই কোনো সভা সমাবেশে। আমাদের সময়ের সময় আমাদেরকে আর সারা দিচ্ছে, তাই যাবার আগে আমাদের LB24 দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলুন। আমি আবারও ধন্যবাদ জানাই এই LB24-এর কলা কৌশলীদের, যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি করেছেন, অনেকে লন্ডন থেকেও এসেছেন, আর টিভি তার অগ্রযাত্রা অব্যাহত থাকুক, কমিউনিটির পাশে সবসময় থাকুক, কমিউনিটির সুখ দুঃখের কথা বলুক। আমি LB24-এর দীর্ঘ কার্যক্রম কামনা করি। ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে এখানে আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের এতক্ষণ আমরা কথা বললাম আমাদের মিডল্যান্ডের পরিচ্ছন্ন রাজনীতিবিদ
জনাব হিফজুর খান সাহেবের সাথে। অনেক কিছু আমরা জেনেছি, আবার অনেক কিছু জানা বাকি রয়ে গেছে। হয়তো আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ওনাকে নিয়ে, হয়তো বা করার আমন্ত্রণ ইচ্ছা রইল। এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নেবার পালা। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।